করব পিটুইটারি গ্রন্থি। এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, আমাদের দেহের সবচাইতে ইম্পর্টেন্ট গ্রন্থি হইতেছে পিটুইটারি গ্রন্থি। আচ্ছা, এখন পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে বলা হয় তোমার হচ্ছে গ্রন্থিরাজ বা প্রভু গ্রন্থি বা প্রধান গ্রন্থি। দেখো সুন্দর করে কিন্তু উপরে বলা আছে, পিটুইটারি হরমোন কি হয়েছে বলতো? আমাদের দেহের প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি। কেন এটাকে হইতেছে প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলা হয়? আচ্ছা দেখো, পিটুইটারি গ্রন্থিটা কোন জায়গায় থাকে? তো দেখো তোমরা যারা হইতেছে এর আগের ক্লাসটা ভালো করে, তাদের কিন্তু এটা মনে থাকার কথা, ব্রেনের সবার উপরে কি ছিল বলতো? ছিল কিন্তু হচ্ছে সেরেব্রাম ছিল, ঠিক আছে। তার নিচে কি ছিল বলতো? এই জায়গাটার নাম কি ছিল? থ্যালামাস ছিল। এর নিচের জায়গাটার নাম কি ছিল? হাইপোথ্যালামাস ছিল, খেয়াল আছে? বলো, খেয়াল আছে কিনা? উপরে থাকে সেরেব্রাম, নিচে থাকে হচ্ছে থ্যালামাস, এই নিচে থাকে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস নিচের থেকে তোমার হচ্ছে এই মটর দানার মতো, তোমরা হচ্ছে মটর ভাজা খাও না, আমার খুব প্রিয় একটা জিনিস, এই যে তোমার হচ্ছে দেখবো হচ্ছে মটর ভাজা বিক্রি করে ছোট সবুজ কালারে, তো এরকম হচ্ছে মটর দানার মতো দেখো যে ছোট্ট একটা জিনিস ঝুলে আছে হাইপোথ্যালামাসের নিচ থেকে, দেখো ছোট্ট একটা জিনিস ঝুলে আছে, এটাই হলো আমাদের পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে। এটাই কি হলো বলতো? এটাই হলো হচ্ছে কি বলো, পিটুইটারি গ্রন্থি। এই যে পিটুইটারি গ্রন্থি, এই যে পিটুইটারি গ্রন্থি, তুমি দেখো আমি কি বলছি, মটর দানার মতো, কত ছোট বুঝতে পারছো? এটা কিন্তু মানব দেহের সবচাইতে ছোট গ্রন্থি, এটাও তোমার মাথায় রাখা লাগবে। পিটুইটারি গ্রন্থি হচ্ছে মানব দেহের সবচাইতে ছোট গ্রন্থি, কিন্তু এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট গ্রন্থি। এবং তোমার যেটা হচ্ছে মাথায় রাখা লাগবে, এই গ্রন্থি থেকে সবচেয়ে বেশি হরমোন বের হয়, এখান থেকে নির্গত হরমোনের সংখ্যাও বেশি। তাইলে দেখো যে আমরা বাংলাতে একটা প্রবাদ পড়ছি না, যে ছোট মরিচের ঝাল বেশি, ঠিক আছে, কথা পড়েছি না, ছোট মরিচের ঝাল বেশি, তো এখানে কিন্তু সেম জিনিস হয়েছে। পিটুইটারি গ্রন্থি হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট গ্রন্থি, কিন্তু এর কাজ হচ্ছে সবচেয়ে বেশি, এবং এ হইতেছে সবচেয়ে পাওয়ারফুল গ্রন্থি। ওকে, আচ্ছা তাইলে দেখো এই গ্রন্থিটা আসলে কিভাবে কাজ করে, পিটুইটারি গ্রন্থিটা কিভাবে কাজ করে যদি তুমি বুঝতে পারো তাহলে বুঝো এটা কেন পাওয়ারফুল। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করছো, একটা অফিসে যেই মানুষটা বস থাকে তার কাজ কি? ধরো একটা অফিসে এই মানুষটা হইতেছে বস, তার কাজ কি? তার কাজ হয়েছে তার আন্ডারে যত মানুষ কাজ করতেছে সে হয়েছে এই যে বস কি করবে, সুন্দর তার একটা যে পার্সোনাল একটা রুম আছে এখানে বসে থাকবে, বসে বলবে আই তুমি এটা করো, আই তুমি এটা করো, ওই তুমি এটা করো, এটা করতেছো না কেন, না না হয় নাই তুমি আবার করো, এগুলো করে, হ্যাঁ আরামে চেয়ারে বসে থাকবে আর মানুষজন রয়েছে ঝাড়ে দিবে, এটা হইতেছে না ওইটা হইতেছে না করো করো, ঠিক আছে, এইগুলো হয়েছে তার কাজ। এখন পিটুইটারি গ্রন্থি কিন্তু বস, বুঝছো? পিটুইটারি গ্রন্থি কি বলতো? পিটুইটারি গ্রন্থি কিন্তু বস, সে যেটা করে সে অন্যান্য গ্রন্থিকে কন্ট্রোল করে। তোমার দেহে অন্যান্য যে সকল গ্রন্থি আছে মোটামুটি প্রায় সবগুলাকে দেখা যায় পিটুইটারি গ্রন্থি কোনো না কোনো ভাবে হচ্ছে কন্ট্রোল করে থাকে। যেমন হইতেছে দেখো পিটুইটারি গ্রন্থি থেকে বের হয় একটা হরমোন যার নাম হলো গোনাডোট্রপিক হরমোন। তাহলে কিভাবে কন্ট্রোল করে? দেখো কি বললাম, পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন বের হবে যার নাম কি? গোনাডোট্রপিক হরমোন। তোমাদের কি খেয়াল আছে একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম যে গোনাড হইতেছে কি শুক্রাশয় এবং ডিম্বাশয়কে গোনাড বলা হয়। তাহলে দেখো আমি কিন্তু আবারও বলতেছি, তাহলে দেখো এখানে গোনাড বলতে কি বোঝাইতেছে? গোনাড বলতে কিন্তু এখানে বোঝানো হইতেছে শুক্রাশয় আর ডিম্বাশয়কে। আমি এখানে লিখি গোনাড বলতে কি বোঝানো হইতেছে? শুক্রাশয় আর অথবা কি বলতো হচ্ছে ডিম্বাশয়কে বোঝানো হইতেছে, শুক্রাশয় বা ডিম্বাশয়কে বোঝানো হইতেছে। এবং তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, দেখো এখানে কি লিখা আছে, ট্রপিক কথাটা লিখা আছে। ট্রপিক মানে কি বলতো? ট্রপিক মানে কি? ট্রপিক মানে হচ্ছে উদ্দীপনা দিবে, ট্রপিক মানে হচ্ছে উদ্দীপনা দেয়া। তাহলে এই যে আমাদের পিটুইটারি গ্রন্থি, এই যে আমাদের পিটুইটারি গ্রন্থি আছে, এই পিটুইটারি গ্রন্থিটা কি করে বলতো? এখান থেকে একটা হরমোন বের করবে যার নাম হলো গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোনটা কি করবে? সুন্দর করে চলে যাবে এই শুক্রাশয়ের মধ্যে, শুক্রাশয়ের মধ্যে গিয়ে বলবে এই শুক্রাশয় তুমি তোমার কাজ টাজ ঠিকঠাক মতো করো। তো শুক্রাশয় নিজেও কিন্তু একটা গ্রন্থি, শুক্রাশয় থেকে কিন্তু হরমোন বের হয়, একটু পরে আমরা দেখবো, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন। তারপর বলে শুক্রাশয় তুমি টেস্টোস্টেরন ক্ষরণ করো, ডিম্বাশয় তুমি ইস্ট্রোজেন ক্ষরণ করো, কাজ টাজ ঠিকঠাক মতো করো। তারপর দেখো তোমার যেটা মনে রাখা লাগবে, দেখো থাইরয়েড উদ্দীপক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, TSH। তুমি দেখো যে থাইরয়েড উদ্দীপক হরমোন, এই হরমোনটাও কি হবে? এই হরমোনটা ওই পিটুইটারি গ্রন্থি থেকে বের হবে, বের হয়ে গিয়ে বলবে এই থাইরয়েড তুমি কেমন আছো, কাজটাজ ঠিকঠাক মতো করতেছো? তো কাজটাজ কিন্তু ঠিকঠাক মতো করো, আমার হচ্ছে তুমি এই যে এই হরমোন বানাও, ওই হরমোন বানাও, এগুলো এই করে লাগবে, তুমি তাড়াতাড়ি বানাও। তারপর দেখো তোমার এখানে হচ্ছে আরেকটা সুন্দর একটা জিনিস আছে, তুমি দেখো আরেকটা সুন্দর একটা জিনিস আছে, সেটা হলো অ্যাড্রেনোকর্টিকোট্রপিন। এই নামটা ভালো করে দেখো, তুমি দেখো এটা এই জিনিসগুলোর নাম কি বলতো দেখি, এটা কে বলতে পারে? এই দেখো যে মানুষের একটা জিনিস আমি রেড করে দিতেছে, বলতো এই জিনিসটার নাম কি দেখি, কে বলতে পারে? কারা ভালো করে বায়োলজি বুঝে, বায়োলজি পারে বলতো দেখি? এই জিনিসটার নাম হলো কিডনি। দেখো দুই সাইডে দুইটা কি আছে বলো? দুই সাইডে দুইটা কিডনি আছে,
ঠিক আছে, দুই সাইডে দুইটা কি আছে? কিডনি আছে। এখন তোমরা যদি জুম করি, জুম করে যদি তোমাদেরকে দেখাই, দেখো তো কিডনির ওপরে হলুদ দুইটা অংশ দেখতে পাচ্ছ তোমরা? খেয়াল করছো কিডনির ওপরে হলুদ দুইটা জিনিস আছে, ছোট 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 করে হলুদ অংশ আছে কিছুটা। আচ্ছা এই যে দেখো ছোট 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 হচ্ছে দুইটা জিনিস আছে, এদেরকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি। এদেরকে কি বলা হয় বলতো? এদেরকে বলা হইতেছে অ্যাড্রেনাল গ্রন্থি। কিডনির ওপরে থাকা ছোট হলুদ যে গ্রন্থি থাকে এটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি। এখন তোমার মাথায় যে জিনিসটা রাখা লাগবে সেটা হইলো, তোমরা যখন কিডনি পড়ছিলা তখন মনে আছে তোমরা কর্টেক্স আর মেডুলা পড়ছিলা, খেয়াল আছে তোমাদের? যে যদি এটা আমাদের কিডনি হয়, কিডনির বাইরে একটা জিনিস থাকে, ভেতরে একটা জিনিস থাকে। বাইরের পার্টটাকে কি বলা হইতো বলতো? কর্টেক্স বলতো, ঠিক আছে? বাইরের পার্টটাকে কি বলছিলাম? কর্টেক্স বলছিলাম। ভেতরের পার্টটাকে বলছিলাম কি বলতো? মেডুলা, খেয়াল আছে? এটা কিন্তু তোমাদেরকে বলছিলাম। আচ্ছা এখন তাহলে দেখো, এখন তাহলে দেখো এই যে আমরা এটা পড়ছি, এই যে হচ্ছে আমাদের এখানে অ্যাড্রিনাল গ্রন্থি পাইলাম না, ওই অ্যাড্রিনাল গ্রন্থিরও ভেতরের অংশটাকে বলি, বাইরের অংশটাকে বলি কর্টেক্স, ভেতরের অংশটাকে বলি মেডুলা। এখন কর্টেক্স আর মেডুলা থেকে আলাদা আলাদা হরমোন বের হয়। তো এই যে অ্যাড্রেনো কর্টিকোট্রপিন, দেখো আমরা হচ্ছে এই পুরো টার্মটাকে ভাঙি ভাঙি অ্যাড্রেনো বলতে কি বুঝাইতেছে দেখো, অ্যাড্রেনো বলতে বুঝাইতেছে আচ্ছা আমি ঠিক জানি না কেমনে লিখছো, আমার নিজের মতো মানার নাকি, অ্যাড্রেনাল কর্টিকো। কর্টিকো বলতে কি বুঝাইতেছে? অ্যাড্রেনালের কর্টেক্স, বুঝছো? অ্যাড্রেনালের কর্টেক্স। আর ট্রপিন মানে তো জানোই, ট্রপিন মানে হচ্ছে উদ্দীপনা দিবে বা উদ্দীপক, ঠিক আছে? তাহলে এই যে আমাদের পিটুইটারি গ্রন্থি কি করে, অ্যাড্রেনো কর্টিকোট্রপিন নামক একটা হরমোন বের করবে, তাহলে সে কি করে বলতো? সে গিয়ে আমাদের এই যে অ্যাড্রেনাল গ্রন্থিটা আছে, সে গিয়ে কি করে বলতো, ওদের এই যে অ্যাড্রেনাল গ্রন্থিটা আছে, অ্যাড্রেনাল গ্রন্থির বাইরের দিকে থাকা অংশটা মানে কর্টেক্সটাকে গিয়ে বলবে, এই কর্টেক্স তুমি কাজটাজ ঠিকঠাক মতো করতেছো, এই যে এই হরমোন গুলো আমার দেহে লাগবে, এই মানুষটার দেহে লাগবে, তুমি তাড়াতাড়ি এই হরমোন গুলা ক্ষরণ করো। বুঝতে পারছি কিভাবে কাজ করে বলো? এখন বুঝতে পারছি, বুঝতে পারছি কিনা সে পুরো কিভাবে এসে কাজকর্ম কন্ট্রোল করে? সে হচ্ছে বস। এখন বুঝতে পারছি কেন এটা বস বলা হয়। সে হয়েছে খালি বলে এটা করো, ওইটা করো, হ্যান করো, ত্যান করো, পুরো জিনিসপত্র সে কন্ট্রোল করে, ঠিক আছে? তাহলে হইতেছে সে হইতেছে ছোট জিনিস, কিন্তু তার হইতেছে কিন্তু বলো পাওয়ার কিন্তু হচ্ছে অনেক বেশি। আচ্ছা এখন সোমাটোট্রপিক হরমোন জিনিসটা কি, বা সোমাটোট্রপিনটা বাকি আছে, তোমাদের যেটা মাথায় রাখা লাগবে, সোমা মানে কি বলতো দেখি? তোমাদের তো অনেকের পারার কথা, বলো সোমা মানে কি বলতো দেখি? সোমা মানে কি? সোমা মানে কি? সোমা মানে হলো দেহ, বুঝছো? সোমা মানে কি? সোমা বলতে বোঝায় দেহ। তাহলে ট্রপিক মানে কি? আবার ট্রপিক মানে হচ্ছে উদ্দীপনা, তার মানে দেহে উদ্দীপনা দিবে। দেহে কিসের উদ্দীপনা দিবে? দেহের উদ্দীপনা বলতে এখানে বুঝতে এসেছে বৃদ্ধি উদ্দীপনা, দেহের বৃদ্ধির উদ্দীপনা। এই হরমোনটা কি করবে? এই হরমোনটা তোমার দেহের প্রায় সব জায়গায় যাবে, গিয়ে বলবে এই এই বাচ্চাটা হয়েছে, এই যে এই বাচ্চাগুলো 9-10 পরে এগুলো আরো বড় হওয়া লাগবে, ঠিক আছে? এগুলো এখনো পোলাপান আছে, এগুলোর বড় হওয়া লাগবে, এগুলোর হচ্ছে বড় বানাও, এই কোষ তুমি হচ্ছে তাড়াতাড়ি কোষ বিভাজন করো, এগুলোর হচ্ছে বড় বানাও, এগুলোর বড় হওয়া লাগবে। বুঝতে পারতেছি? তাহলে দেখো এই যে সোমা, ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই যে সোমাটোট্রপিক হরমোনটা কি করে, সোমাটোট্রপিক হরমোনটা কি করে, তোমার দেহের প্রত্যেকটা অংশ যাবে, গিয়ে বলবে তাড়াতাড়ি কোষ বিভাজন করো, এটা হচ্ছে বড় বানাও। বুঝতে পারতেছি? তাহলে তোমার দেহকে বৃদ্ধি, দেহের বৃদ্ধির জন্য যে জিনিসটা দায়ী সেটা হলো সোমাটোট্রপিক হরমোন। এবং এটার আরো সুন্দর একটা নাম আছে, সেটা হলো, সোজা একটা ভালো একটা নাম আছে, সেটা হলো গ্রোথ হরমোন। সেটা কি বলতো? সেটা হলো গ্রোথ হরমোন, মানে তোমার গ্রোথের জন্য যে হরমোনটা দরকার, যে হরমোনটা তোমার গ্রোথ করবে, ওটাকে বলা হয় গ্রোথ হরমোন। এই নামটা আরো ইজি। বুঝতে পারছি?